हेलो स्टूडेंट्स, आज हमी क्लास सिक्स जे इंग्लिश वर्कबुक टी स्कूल थे के देवा हुए चे, तार नाम टी होलो फ्रैग्रेंस। आज जे फ्रैग्रेंस बोई टी आचे से बोई रिविशन लेसन बाकी छिलो, से रिविशन लेसन टी तोमादेर जोन्नो एक्टिविटी 13 থেকে অ্যাক্টিভিটি 21 পর্যন্ত সলভ করা হবে, অর্থাৎ পেজ নম্বর 5 থেকে পেজ নম্বর 10 পর্যন্ত। আর স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তাহলে স্টুডেন্টস, এখন আমরা চলো শুরু করি। প্রথমে আমরা অ্যাক্টিভিটি 13টা করব। অ্যাক্টিভিটি 13-এ লেখা আছে, টিক দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি ঠিক হবে সে ভার্বটি আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। দি কাউস আর গ্রেজিং ইন দি ফিল্ড নাও, তাহলে আমাদের আনসার আর গ্রেজিং। স্টুডেন্টস, তাহলে আমি খাতায় করে দিয়েছি, তাহলে দেখে নাও। দুয়ের দাগে লেখা আছে, সি কমপ্লিটস দি কোর্স লাস্ট ইয়ার, তাহলে আনসারটা হবে কমপ্লিটেড। তিনের দাগে লেখা আছে, দে ড্রিঙ্ক না ড্রাঙ্ক টি এভরি ডে, তাহলে আনসারটা হবে ড্রিঙ্ক। হি গোস না ওয়েন্ট টু স্কুল এভরি ডে, তাহলে আনসারটা হবে গোস। পাঁচের দাগে লেখা আছে, জেমস গিভ না গেভ মি দিস বুক লাস্ট উইক, তাহলে আনসার হবে গেভ। ছয়ের দাগে লেখা আছে, উই প্লে না প্লেড ক্রিকেট ইন দি ইভিনিং, তাহলে আনসার হবে আমাদের প্লে। অ্যাক্টিভিটি ফোরটিনে লেখা আছে, লেটস সেপারেটস দি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দি চার্ট বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে লেখা আছে যে একটি সেন্টেন্স লেখা আছে, সেই সেন্টেন্সটি আমাদেরকে সেপারেট করতে হবে। সেপারেট করার পর কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট সেগুলো আমাদেরকে সেপারেট করে লিখতে হবে। তাহলে স্টুডেন্টস, প্রথমে লেখা, একের দাগে লেখা আছে, বার্ডস ফ্লাই ইন দি স্কাই, দুয়ের দাগে লেখা আছে, আই ওয়ান এ লটারি, তিনের দাগে লেখা আছে, দি ট্রিজ ইজ ভেরি বিগ, চারের দাগে লেখা আছে, চার্লেস রান ভেরি ফাস্ট, পাঁচের দাগে দেখলাম লেখা আছে, দি মুন ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, ছয়ের দিকে লেখা, লার্ন ইউর লেসন সেন্সিয়াসলি, সাতের দিকে লেখা আছে, ওপেন দি ডোর। তাহলে স্টুডেন্টস, আমি আনসারগুলো করে দিয়েছি, তাহলে তোমরা একটু দেখে নাও। একের দাগে আমাদের হচ্ছে সাবজেক্ট হচ্ছে বার্ডস, তার প্রেডিকেট হচ্ছে আমাদের ফ্লাই ইন দি স্কাই, আবার দুয়ের দাগের হচ্ছে সাবজেক্ট আই, প্রেডিকেট হচ্ছে ওয়ান ডে লটারি, তিনের দাগের সাবজেক্ট হচ্ছে দি ট্রি, প্রেডিকেটে হচ্ছে ইজ ভেরি বিগ, চারের দাগে লেখা আছে সাবজেক্টে চার্লস, প্রেডিকেটে লেখা আছে রান ভেরি ফাস্ট, পাঁচের দাগে লেখা আছে সাবজেক্টে দি মুন, প্রেডিকেটে লেখা আছে ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, ছয়ের দাগে সাবজেক্টে লেখা আছে ইউ, প্রেডিকেটে লেখা আছে লার্ন ইউর লেসন সিনসিয়ারলি, সাতের দাগের সাবজেক্টে লেখা আছে ইউ, প্রেডিকেটে লেখা আছে ওপেন দি ডোর। স্টুডেন্টস, এখন আমরা অ্যাক্টিভিটি ফিফটিন রিড দি ফ্লোয়িং সেন্টেন্স, দেয়ার আর সাম আন্ডারলাইন্স ওয়ার্ড, দে আর অ্যাডভার্ব অফ টাইমস অর অ্যাডভার্ব অফ প্লেস অর অ্যাডভার্ব অফ ম্যানার্স, নাও ক্লাসিফাই দি অ্যাডভার্বস ইন দি ফ্লোয়িং চার্ট, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দাগ দেওয়া আছে, সেইগুলোর মধ্যে আমাদেরকে খুঁজে নিতে হবে কোনটা অ্যাডভার্ব অফ টাইম আর কোনটা অ্যাডভার্ব অফ প্লেস আর কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার্স। প্রথমে লেখা আছে একের দাগে, আই অলওয়েজ ওয়াশ মাই হ্যান্ড বিফোর ইটিং, তাহলে অলওয়েজের নিচে আন্ডারলাইন আছে। দুয়ের দাগে লেখা আছে, দি ডগস ইজ লেজি ইন দি শেপ অফ দি ট্রি, তাহলে এখানে আন্ডারলাইন আছে লেজি। তিনের দাগে লেখা আছে, অনুষা ইজ স্ট্যান্ডিং আউটসাইড, তাহলে আউটসাইডে আন্ডারলাইন দেওয়া আছে। চারের দাগে লেখা আছে, আই অপটেন ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস, তাহলে আন্ডারলাইন লেখা আছে, দেওয়া আছে অপটেনে।
পাঁচের দাগে লেখা আছে আই ওয়াচ ইংলিশ ফিল্ম ওকো শিশুনালী, তাহলে ওকো শিশুনালীতে দাগ আন্ডারলাইন দেওয়া আছে। ছয়ের দাগে লেখা আছে দি ম্যান শাউটেড লাউডলি, তাহলে আন্ডারলাইন আছে লাউডলি। তাহলে স্টুডেন্টস আমি উত্তরগুলো করে দিয়েছি, তাহলে এখানে একটু দেখে নাও। অ্যাক্টিভিটি 15-এর আনসারগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এক নম্বরে হচ্ছে অলওয়েজ, দু নম্বরে হচ্ছে অফ টেন, তিন নম্বরে আনসার হচ্ছে ওকো সিসোনালি, অ্যাডভার্ব অফ প্লেস আনসার হচ্ছে আউটসাইড, অ্যাডভার্ব অফ ম্যানার্স এর আনসারগুলো হচ্ছে লেজি আর একটা লাউডলি। স্টুডেন্টস এখন আমরা অ্যাক্টিভিটি 16-এ চলে যাব। অ্যাক্টিভিটি 16-এ লেখা আছে ইউজ সুইটেবল লিঙ্কার ইন দি ফ্লোয়িং সেন্টেন্সেস ফ্রম দি হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে আমাদের এখানে নিচে হেল্প বক্সগুলো আছে, এই হেল্প বক্সের সাহায্যে এই শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে স্টুডেন্টস এখানে প্রথমে একটা দেওয়া আছে ড্যাশ সাম অরেঞ্জ আর ব্রড, তাহলে আনসার হবে অ্যাট ফার্স্ট। তাহলে স্টুডেন্টস তোমরা একটু দেখে নাও, আমি আনসারগুলো খাতায় করে দিয়েছি। তারপরটা দেখো ড্যাশ দে আর ওয়াশ অ্যান্ড পিল্ড, আনসার হবে নেক্সট। ড্যাশ দে আর স্কোয়ার টু কালেক্ট জুইস, তাহলে আনসার হবে দে আর আফটার। ড্যাশ সুইটার্ন ইজ অ্যাডেড, তাহলে আনসার হবে অ্যাট লাস্ট। ড্যাশ দি জুইস ইজ ফেল ইন দি বটল, তাহলে আনসার হবে দেন। তাহলে স্টুডেন্টস এখন আমরা অ্যাক্টিভিটি 17-এ চলে যাই। স্টুডেন্টস অ্যাক্টিভিটি 17-এ লেখা আছে রাইট দি শর্ট ফর্ম অফ দি আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ এখানে বলছে যেগুলো শব্দের নিচে দাগ দেওয়া আছে সেইগুলোকে আমাদের শর্ট ফর্মে লিখতে হবে। স্টুডেন্টস তাহলে আমি অ্যানসারগুলো খাতায় করে দিয়েছি, তাহলে একটু দেখে নাও। একের দাগে দেওয়া আছে ইউ হ্যাভ ডান দিস, আন্ডারলাইন আছে ইউ হ্যাভ এ, তাহলে এটা আমাদেরকে শর্ট ফর্মে লিখতে হবে ইউ কমা ভিই মানে হ্যাভ। দুয়ের দাগে লেখা আছে কাজল ডিড নট কাম টু মাই বার্থডে পার্টি, তাহলে আন্ডারলাইন আছে ডিড নট, এটাকে শর্ট ফর্মে লেখলে কি হবে ডিড অ্যান্ড কমা টি। তিনের দাগে লেখা আছে ইউ আর অলওয়েজ মাই ফ্রেন্ড, তাহলে আন্ডারলাইন লেখা আছে ইউ আর, এটাকে শর্ট ফর্মে লেখলে ইউ কমা আর ই। চারের দাগে লেখা আছে উই ক্যান নট সিং, আন্ডারলাইন দেওয়া আছে ক্যান নট এ, এইটাকে শর্ট ফর্মে লেখলে কি হবে ক্যান কমা টি। পাঁচের দাগে লেখা আছে আই এম এ স্টুডেন্ট, এটাকে এটার আন্ডারলাইন দেওয়া আছে আই এম, এটাকে শর্ট ফর্মে লেখলে কি হবে আই কমা এম। ছয়ের দাগে লেখা আছে ইউ ডু নট নো অ্যাবাউট দিস, আন্ডারলাইন দেওয়া আছে ডু নট এ, শর্ট ফর্মে লেখলে ডু অ্যান কমা টি। সাতের দাগে লেখা আছে দে আর কামিং ফ্রম এ ভিলেজ, এই আন্ডারলাইন দেওয়া আছে সে দে আর, এর আনসার হবে দে কমা আর ই। আটের দাগে দেওয়া আছে উই ওয়ার নট প্রেজেন্ট দেয়ার, আন্ডারলাইন দেওয়া আছে ওয়ার নট, এটাকে ওয়ার নোটে শর্ট ফর্ম লেখলে কি হবে ওয়ার অ্যান কমা টি। স্টুডেন্টস আমরা এখন অ্যাক্টিভিটি 18-এ চলে আসছি। লেখা আছে রিড দি প্যাসেজ গিভেন বিলো, দেয়ার আর সাম পারসনস প্রোনাউন অ্যান্ড পজিটিভ প্রোনাউন্স ইউজ ইন দি প্যাসেজ, আন্ডারলাইন দ্যাম অ্যান্ড পুট দ্যাম ইন অ্যাপ্রোপ্রিয়েট কলাম, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে একটা প্যাসেজ লেখা আছে, এই প্যাসেজটাতে যেগুলো আমাদের পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন্স আছে এবং পজিটিভ প্রোনাউন আছে সেগুলো নিচে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে, আর এগুলোকে আমাদের সেপারেট করে লিখতে হবে কোনটা পার্সোনাল প্রোনাউন আর কোনটা পজিটিভ প্রোনাউন। তাহলে স্টুডেন্টস এখন আমরা চলে আসি, প্রথমে এখানে লেখা আছে সোহানম ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সি রিডস ইন ক্লাস সিক্স, সি ইজ মাই ফ্রেন্ড, আই এম তনিমা, আওয়ার্স ইজ দি সেম স্কুল, সোহানমস হাউস ইজ নট ফার ফ্রম আওয়ার্স, সি সামটাইম কাম টু আওয়ার্স অ্যান্ড উই অলসো ভিজিট দেয়ার। তাহলে এখানে আমাদের আন্ডারলাইনগুলো হবে সিজ, তারপর মাই, তারপর আই এম, তারপর হবে আওয়ার্স, তারপর এখানে আছে আবার আওয়ার্স হবে, তারপরে আওয়ার্স উই।
তাহলে এগুলোকে আমাদেরকে লিখতে হবে যে কোনটা পার্সোনাল প্রোনাউন আর কোনটা পজিটিভ প্রোনাউন। তাহলে স্টুডেন্টস আমি আনসারটা করে দিয়েছি, আনসারটি দেখো। তাহলে পার্সোনাল প্রোনাউন্স লেখা আছে সি, আই, মাই, উই, আর পজিটিভ প্রোনাউন্সে হচ্ছে আওয়ার্স আর দেয়ার। দেয়ার আর সাম ব্ল্যাঙ্কস ইন দি ফ্লোয়িং সেন্টেন্সেস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দেয়ার পার্সোনাল প্রোনাউন্স অর পজিটিভ প্রোনাউন্স আর রিকোয়েস্টেড চুজ দ্যাম ফ্রম দি হেল্প বক্স গিভেন বিলো। তাহলে এখানে আমাদের হেল্প বক্স দেওয়া আছে, হেল্প বক্স থেকে আমাদেরকে খুঁজে নিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। একের দাবায় দেওয়া আছে দিস ইজ মাই স্টুডেন্টস অল দিস বুকস আর ড্যাশ। তাহলে এখানে আনসারগুলো আমি সব খাতায় করে দিয়েছি, তা দেখে নাও। একের দাগায় লেখা আছে দিস ইজ মাই স্টুডেন্টস অল দিস বুকস আর মাইন। তাও দুয়ের দাগে দেখো দিস ড্রেসেস আর ড্যাশ, আনসার হবে হেয়ার্স, সি লাভ টু ওয়ার দ্যাম। তিনের দাগে দুয়ের দাগে লেখা আছে দোজ ড্রেসেস আর ড্যাশ, সি লাভ টু ওয়ার দ্যাম, আনসার হবে হেয়ার। তিনের দাগে দেওয়া আছে উই রিড ইন এ গভর্নমেন্ট স্কুল দিস স্কুল ইজ ড্যাশ, তাহলে আনসার হবে আওয়ার্স। তিনের দাগে লেখা আছে উই রিড ইন এ গভর্নমেন্ট স্কুল দিস স্কুল ইজ ড্যাশ, আনসার হবে আওয়ার্স। চারের দাগে লেখা আছে দে লিভ ইন এ বিগ ওল্ড হাউস দিস হাউস ইজ ড্যাশ, আনসার হবে দেয়ার্স। পাঁচের দাগে লেখা আছে হি কাম, পাঁচের দাগে লেখা আছে হি ক্যান রাইট ভেরি গুড স্টোরি দিস স্টোরিজ আর ড্যাশ, আনসার হবে হিস। এখন আমরা অ্যাক্টিভিটি 20 চলে আসি। এখানে অ্যাক্টিভিটি 20 আমরা দেখব কী লেখা আছে। অ্যাক্টিভিটি 20 লেখা আছে লুক অ্যাট দি গিভেন পিকচার অফ এ ম্যান সেলিং ভেজিটেবলস দেন রাইট এ কনভারসেশন বিটুইন দি ম্যান অ্যান্ড ইউ। তাহলে এখানে একটা সবজি বিক্রেতা আছে আর একজন খরিদ্দার আছে, তাহলে এখানে এরা কী কথোপকথন হচ্ছে সেগুলোর সম্বন্ধে আমাদেরকে কিছু লিখতে হবে। অ্যাক্টিভিটি 20 আনসারগুলো তাহলে দেখে নাও। কনভারসেশন লেখা আছে আই, হ্যালো, হাউ আর ইউ, শপকিপার, ফাইন, হাউ আর ইউ, আই, আই এম অল রাইট, হ্যাভ ইউ ফ্রেশ ভেজিটেবল, শপকিপার, ইয়েস, অল মাই ভেজিটেবলস আর ফ্রেশ ফ্রম দি ফিল্ডস, আই, হোয়াট ইজ দি প্রাইস অফ ব্রিঞ্জল, শপকিপার, 25 পার কিলো, আই, হোয়াট ইজ দি রেট অফ ক্যারট, শপকিপার, 20 রুপিস পার কিলো, আই, গিভ মি 1 কিলো ইচ অফ ব্রিঞ্জল অ্যান্ড ক্যারট। অ্যাক্টিভিটি 21, অ্যাক্টিভিটি 21 লেখা আছে রাইট দি ফিউ সেন্টেন্স অ্যাবাউট ইয়োর বেস্ট ফ্রেন্ড, ইউ মে টেক হেল্প ফ্রম দি হিন্টস গিভেন ইন দি হেল্প বক্স বিলো। তাহলে এখানে আমাদের হেল্প বক্স আছে, এই হেল্প বক্সের আমরা একটু সাহায্য নেব। এখান থেকে কিছু শব্দ নেওয়ার পর আমাদেরকে সেন্টেন্সটা তৈরি করতে হবে। তাহলে স্টুডেন্টস আমি আনসারটা করে দিয়েছি, তাহলে দেখে নাও। মাই বেস্ট ফ্রেন্ড, সীমা পাত্র ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সি ইজ স্টাডি ইন ক্লাস 6, আই মিট হিম 2 ইয়ার্স এগো অন এ ফেয়ার, সি উড টেক ভেরি লিটিল বাট সি ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার, সি ইজ মডেস্ট অ্যান্ড ডেসেন্ট অ্যান্ড এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সি ওয়ান্ট টু বি এ পুলিশ, সি লিভ ইন এ স্মল হার্ট। স্টুডেন্টস ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো, যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ স্টুডেন্টস, তোমরা সবাই ভালো থাকো।